হ্যালো এভিল্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার ইভলার্ন ইংলিশ ইজি উইথ মি তো আজকের থেকে শুরু করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তার আগে আমি বলে রাখি হয়তো আমার লেট হয়েছে বাট আমি তোমাদের কাছে ফুলফিল কভার করব প্রথম কথা আজকের ক্লাসে যেটা আলোচনা করব। আগে ক্লাস ইলেভেনে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস এবং নাম্বার যে কাঠামো আছে আগে সেটা প্রত্যেককে ভালো করে জানতে হবে নাম্বার কাঠামো না জেনে না বুঝে একদমই পড়তে যেও না কারণ এই সেকেন্ড সেমিস্টারের কিন্তু যথেষ্ট একটু টাব আছে যথেষ্ট একটু টাব আছে তাই প্রত্যেকে আগে তোমরা সিলেবাসটা ভালো করে বোঝার চেষ্টা করো কোথা থেকে কত নাম্বার আসবে সেভাবেই কিন্তু আমরা পড়াশোনা শুরু করবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের সিলেবাসটা তোমাদের কি আছে এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার কোথা থেকে কত নাম্বার আসবে সেটাও কিন্তু তোমাদের স্পেসিফিক করে দেওয়া আছে তো সেটা নিয়ে আলোচনা করবো তাই প্রত্যেকে বলো ভিডিওটা পুরোপুরি দেখো কেউ স্কিপ করবে না বুঝতে পারবে দেখো অত সহজেই ভালো করে বুঝতে পারবে প্রথমে তোমাদের বলে রাখি দেখো তোমাদের পাঁচটা ইউনিট আছে পাঁচটা ইউনিট আছে ইউনিটটা কি না পাঁচটা টপিকের ওপর আছে একটা হচ্ছে প্রোজ একটা হচ্ছে পোয়েম একটা র্যাপিড রিডার তারপরে থাকছে তোমাদের গ্রামার তারপরে থাকছে তোমাদের রাইটিং স্কিল অর্থাৎ এই পাঁচটা ইউনিটে ভাগ করা আছে তার মধ্যে দেখো প্রথম যে টপিক প্রোজ থেকে আমরা আজকে দেখবো যে প্রোজ প্রোজ থেকে তোমাদের কি আছে চারটে টপিক আছে দেখো টপিক লেখা আছে প্রোজ থেকে চারটে টপিক ভালো করে একবার দেখো দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যাসফেল্ডে লেখা ম্যানসফেল্ড দুই আছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরি অফ স্টাডিস ফ্রান্সিস বেকন নোবেল লেকচার মাদার টেরেজ সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছ যদি না থাকে সিলেবাস তুলে নিতেও পারো অনেকে এই চারটের তোমাদের প্রোজ আছে এই প্রোজ সেকশান থেকে এবারে কত নাম্বার পড়বে ঠিক আছে দেখো ভালো করে এসে কিউ অর্থাৎ দু নাম্বারের পড়বে তোমাদের দুই গুণিতক দুই অর্থাৎ দু নাম্বারের দুটো করতে হবে তোমাদের চার নাম্বার আউট অফ ফোর মানে কি যে চারটে দেওয়া থাকবে তোমাদেরকে করতে হবে দুটো দু নাম্বারে দেখো আউট অফ ফোর এই জন্য লেখা আছে দু নাম্বার করে দুটো বোঝা গেল এবার দেখো এলে কি অর্থাৎ লং প্রশ্নতে লং প্রশ্ন যেটা করতে হচ্ছে সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ একটাই করতে হবে ছ নাম্বারের লং প্রশ্ন থাকবে কোটা আউট অফ থ্রি তিনটের মধ্যে একটা করতে হবে তাহলে কত সুবিধা তিনটের মধ্যে যেহেতু একটা করতে হবে ছ নাম্বার এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন টপিক থেকে তোমরা লং প্রশ্ন করবে যে কোনো দুটো কিংবা তিনটে আমরা লং প্রশ্ন করবো সাপোজ চারটে করতে যাওয়ার দরকার নেই তিনটে কি দুটো করলে আমরা সেখান থেকে পেয়ে যাব একটা লং প্রশ্ন করতে হবে দিয়ে টোটাল কত নাম্বার দশ নাম্বার আমাদের করতে হচ্ছে প্রোস থেকে দশ নাম্বার সেকেন্ড সেমিস্টারের জন্য বোঝা গেল এইটুকু এরপরে দেখো যাচ্ছি পোয়েট্রি সেকশানে তোমাদের অর্থাৎ ইউনিট টু পোয়েট্রি পোয়েট্রিতে ফার্স্ট যেটা আছে দেখো মাই লাস্ট ডিউচেস রাউনিং এর লেখা আর আছে অ্যান্ড স্টিল আই মায়া অ্যাঞ্জেলো এটা অর্থাৎ এই দুটো টপিক আছে তোমাদের পোয়েট্রি থেকে সুবিধা করেছে কিন্তু একটু বেশি দিয়েছে তো পোয়েট্রি দুটোর মধ্যে দেখো ঠিক একই রকম এসি কিউ থাকবে আউট অফ ফোর চারটের মধ্যে দুটো করতে হবে দু নাম্বার করে দুই গণিত দুই চার নাম্বার আর এখানে দেখো ছ নাম্বার করে একটা করতে হবে ছ নাম্বার এখানেও ছ নম্বর এখানেও ছ নাম্বার বাট এখানে আউট অফ টু দুটো থাকবে একটা করতে হবে এখানে তিনটে থাকবে একটা করতে হচ্ছে দশ নাম্বার বোঝা গেল এরপরে যাচ্ছি দেখো ইউনিট থ্রিতে আছে র্যাপিড রিডার যেটা দ্রুত পঠন র্যাপিড রিডারে তোমাদের যে টপিকগুলো আছে একটু নিচু করব দেখানোর জন্য দেখো প্রথমে আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ কার লেখা লালবিহারি দিয়ে অর্থাৎ র্যাপিড রিডারের প্রত্যেকটা ইনার লেখা লালবিহারি দিয়ে লালবিহারি দিয়ে লালবিহারি দিয়ে তিনটে টপিক আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ এ ঘোস্টলি ওয়াইফ আর আছে দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট এই তিনটে টপিক আছে তো এবার কি করব এই তিনটে টপিকের মধ্যে তোমাদের এসি কিউ কিন্তু কোনো থাকছে না অর্থাৎ কোনো শর্ট প্রশ্ন নেই এখানে শুধুমাত্র রং প্রশ্ন করতে হবে কটা পাঁচ নাম্বারের একটা করতে হবে পরীক্ষায় আউট অফ থ্রি তিনটে দেওয়া থাকবে তার মধ্যে একটা করব পাঁচ নাম্বার তাহলে এই তিনটে থেকে তিনটেই থাকতে পারে এরকম ধরা যেতে পারে তাহলে আবার হয়তো একটা থেকে দুটোও রিপিট করতে পারে যাই হোক তিনটে সেটা আমি পরে বলে দেব কোনটা করবে তিনটের মধ্যে একটা করবো পাঁচ নাম্বার টোটাল পাঁচ নাম্বার দশ দশ কুড়ি পাঁচ পঁচিশ হয়ে গেল এরপরে যাচ্ছি ইউনিট থ্রি ইউনিট থ্রিতে যেটা আছে সেটা কি না গ্রামার সেকশান আছে এই গ্রামারের আবার তোমাদের থাকবে কি কি আছে সেটা আমি তোমাদের আলোচনা করছি পরের পাটে দেখো দেখো এই নন টেক্সচুয়াল গ্রামার প্রথম কথা হচ্ছে গ্রামারে তোমাদের যেটা থাকবে এটা হচ্ছে নন টেক্সুয়াল গ্রামার ঠিক আছে এবার এই নন টেক্সচুয়াল গ্রামার মধ্যে একটু বোঝার আছে তোমাদের নাম্বারটা তার আগে বলি টপিকগুলো কি কী আছে তোমাদের নন টেক্সচুয়ালে দেখো টেন্স ভয়েস ন্যারেশন ডিগ্রি হেজালভার প্রিপোজিশান ক্লচ পার্টিসিপুল জিরান্ট ট্রান্সফরমেশান সেন্টেন্স এরওর কারেকশান এতগুলো টপিকের মধ্য থেকে তোমাদের থাকবে দু নাম্বারের একটা করতে হচ্ছে একটা গ্রামার দু নাম্বার যেটাকে আউট অফ টু দুটো দেওয়া থাকবে একটা করতে হবে ভালো করে বোঝো দুটো দেওয়া থাকবে একটা করতে হবে গ্রামারের এই টপিকগুলোর মধ্যে অথ এবারে কথা হলো এইখানে দেখো লিখেছি ট্রান্সফরমেশন আর এরোর কারেকশান অথবা দেওয়া আছে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে আর একটা এক্সট্রা থাকবে দুটো নিয়ে দুটোর মধ্যে একটা করতে হবে বোঝা গেল আবার বললাম ট্রান্সফরমেশান আর এরোর কানেকশানের মতো থেকে একটা অবশ্যই থাকবে আর একটা ভয়েস নারেশান ডিগ্রি এগুলো থেকে মধ্যে একটা থাকবে দুটো নিয়ে তার মধ্যে একটা করতে হবে দু নম্বর দু নম্বর এবারে পাঁচ নাম্বারের মধ্যে থাকছে আর তিন নম্বর তাহলে কোথা থেকে এই দেখো ফিলিন দ্য ব্লাংস অ্যাজ পার ডাইরেক্টেড যেভাবে নির্দেশ দেওয়া থাকবে সেভাবে তোমাকে ফিলিন দ্য ব্লাঙ্কস করতে হচ্ছে হাফ ইন্টু সিক্স অর্থাৎ তিন নাম্বার অর্থাৎ এখানে ভার ফর্ম থাকতে পারে টেন্স থাকতে পারে আর্ডিক্যাল প্রিপারেশান থাকতে পারে হাফ ইন্টু সিক্স তার মানে এখানে এই যে তিন নাম্বার আর এদিকে দু নাম্বার নিয়ে টোটাল পাঁচ নাম্বার তোমাদের নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে বোঝাতে পারলাম ভালো করে বোঝো এরপরে দেখো বলেছে রাইটিং স্কিলে যাচ্ছি রাইটিং স্কিলের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা তোমাদের যে একটা চ্যালেঞ্জ করে দিয়েছে দেখো কিভাবে প্রথম কথা তোমাদের করতে হচ্ছে এক প্যারাগ্রাফ রাইটিং দেড়শোটা শব্দের মধ্যে লিখতে হবে প্যারাগ্রাফ রাইটিং কত নাম্বারের ওয়ান ইন্টু টেন দশ নম্বরের ভালো কথা দশ নম্বরের এখানে পড়লো দেওয়া আছে দেখো অর অথবা তাহলে থাকবে তোমাদের তিনটে ফর্মাল লেটার রিপোর্ট রাইটিং তাহলে ব্যাপারটা কীরকম হলো যদি কেউ প্যারাগ্রাফ করে তাহলে তার একটা করলে সেটা দশ নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে যদি কেউ প্যারাগ্রাফ না করে লেটার যায় তাহলে তাকে লেটারও করতে হবে আবার রিপোর্ট রাইটিংও করতে হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে দশ নাম্বার আবার ভালো করে বলছি দেখো শোনো যে যদি কেউ প্যারাগ্রাফ করে তাহলে মানে এগুলো সবগুলোই থাকবে পরীক্ষায় তোমার যদি কেউ প্যারাগ্রাফ করে তাহলে সেটাই দশ নম্বর হয়ে যাচ্ছে আর কিছু করতে হচ্ছে না যদি প্যারাগ্রাফ বাদে অর যাই অথবাতি তাহলে ফর্মাল লেটারও করতে হবে রিপোর্ট রাইডিংও করতে হবে এই দুটো নিয়ে কিন্তু পাঁচ পাঁচ দশ মানে এদিকে টাচ করা মানে দুটোই করতে হবে এদিকে করলে একটা করতে হচ্ছে প্যারাগ্রাফ শুধু নিয়ে দশ নাম্বার টোটাল দশ নাম্বার বোঝা গেল ক্লিয়ার এইভাবে তাহলে দশ পাঁচ পনেরো আর ওদিকে ছিল পঁচিশ তাহলে পুরো চল্লিশ নাম্বার এইভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য থাকছে যদি কেউ বুঝতে না পারো আমাকে আবারও বলবে আমি ভালো করে বোঝাবো পুরো সিলেবাসটা আমি তোমাকে দিলাম যে নাম্বারটা কোথা থেকে কীভাবে হবে তাই ভয়টা স্কিপ না করে ভালো করে দেখো যদি আমার কাছে নতুন হোক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন করতে একদম ভুলবে না যাতে আমার ভিডিওগুলো সরাসরি তোমার কাছে পৌঁছতে পারি ভালো লাগলে কমেন্ট করে জানা বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যদি কোনো ডাউট থাকে তোমাদের ক্লিয়ার করবো হলে একদম টপিকের মধ্যে পড়াতে চলে যাব থ্যাংক ইউ ধন্যবাদ প্রত্যেকে ভালো করে বোঝো নোট করো খাতায়